আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাসা, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আপনার যা আছে সবকিছু নিয়ে অনেক সময় অনেক টেনশনে থাকেন যখন হয়তো আপনি আপনার প্রতিষ্ঠানের বাইরে চলে যান। তো এর জন্য প্রয়োজন হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি আসলে বর্তমানে সিসি ক্যামেরার কোনো বিকল্প নেই। আমরা হয়তো আমাদের স্মার্টফোনেও যেখানে বসে থাকি সেখান থেকেই দেখি যে আমার প্রতিষ্ঠানে কী ঘটছে। তো বন্ধুরা, সিসি ক্যামেরা কিনতে যে আমরা কিছু ভুল করে বসি, আজকে সিসিটিভি কেনার একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং আপনি আপনার বাজেটের মধ্যে সেরা সিসি ক্যামেরাগুলো কিনতে পারবেন এবং অবশ্যই সেটা কোয়ালিটি। তো আমরা সিসি ক্যামেরা কিনতে যে হয়তো আমরা অনেক দোকানে যাই অথবা অনলাইনে আমরা অনেক চমকপ্রদ বিজ্ঞাপন দেখি যে 300 টাকা সিসি ক্যামেরা, 500 টাকা সিসি ক্যামেরা, 700 টাকা সিসি ক্যামেরা। আসলে আপনি যখনই একটা খুব লো প্রাইজে একটা প্রোডাক্ট কিনবেন, একটা কোয়ালিটি ছাড়া যখন আপনি প্রোডাক্ট কিনবেন, আপনি অবশ্যই সেটা কিন্তু ভালো হবে না, এটা একটু মাথায় রাখবেন। ভালো জিনিসের দাম কিন্তু সবসময় একটু বেশি হয় এবং আপনি যদি আপনার নিরাপত্তার জন্য একটা ভালো জিনিসের ম্যাচিং করতে না পারেন বা ম্যাচিং না করেন, তাহলে কিন্তু আপনার এই সিকিউরিটির ক্যামেরা এগুলো কিনে কোনো লাভ নেই, দেখেন যে বরবাদ হয়ে গেছে। কেমন হয় আমরা অনেক দেখেছি, একটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, একটা অফিসে একটা অকারেন্স ঘটে গেছে, হঠাৎ চেক দিয়ে দেখা যায় তার হার্ড ডিস্কের মধ্যে কোনো স্টোরেজ নেই। কেন নেই, সে জানে না যে ওখানে হার্ড ডিস্কটা নর্মাল দেওয়া হয়েছে, সে হার্ড ডিস্কে কোনো ডাটাই নেই। তো অবশ্যই সিসি ক্যামেরার সময় কেনার সময় অবশ্যই সচেতন থাকতে হবে। আপনি কখনোই ভুলভাল সিসি ক্যামেরা কিনবেন না, আপনি দেখে শুনে বুঝে একটা ভালো জিনিস সবসময় পারচেস করার চেষ্টা করবেন। তো আজকে ভিডিওটা একটু লং হয়ে যাবে, এরপরও আমার মনে হয় একটু নাট নিয়ে দেখা উচিত। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কীভাবে সিসি ক্যামেরা কিনবেন, কীভাবে কোয়ালিটি সিসি ক্যামেরা কিনবেন, আপনাকে কোনো দোকানদার কখনো ঠকাতে পারবে না এই বিষয়টাতে। তো একটা সিসি ক্যামেরা ফুল সেট আপের জন্য মোটামুটি কয়েকটা জিনিস প্রয়োজন হয়। অনেক সময় আমরা দেখা যায় যে একটা আইপি ক্যামেরা নিয়ে বলি যে আমি একটা মেমোরি কার্ড সিস্টেমের ক্যামেরা কিনবো। আসলে একটা মেমোরি কার্ড সিস্টেমের ক্যামেরা কখনোই আপনাকে সঠিক নিরাপত্তা দিতে পারে না। চোর দেখা যাবে যে মেমোরি কার্ডটা খুলে নিয়ে গেলে আপনার সব বরবাদ হয়ে গিয়েছে। সো অবশ্যই আপনি যখন একটা জেনুইন নিরাপত্তা চাবেন, একটা ভালো কমপ্লিট সেট আপ নেওয়ার চেষ্টা করবেন। একটা কমপ্লিট সেট আপ নিতে গেলে কী কী লাগে, প্রথমত হচ্ছে একটা DVR লাগতে পারে বা লাগবে, এরপর হচ্ছে হয়তো আপনি আপনার পছন্দসই ক্যামেরাগুলো নেবেন, এরপর হচ্ছে এই ভিডিওগুলো স্টোরেজ করার জন্য একটা হার্ড ডিস্ক লাগবে, এরপরে এই ভিডিওটাকে দেখানোর জন্য ভালো মানের একটা ভিডিও গেম লাগবে, এই ক্যামেরাটা রানিং করার জন্য একটা ভালো অ্যাডাপ্টার লাগবে, এরপরে হয়তো আপনার Cat6 কেবল লাগবে, এইরকম বেশ কিছু জিনিস নিয়ে আপনি হয়তো ভিউ করার জন্য একটা মনিটর লাগবে। এই বেশ কয়েকটা জিনিস নিয়ে কিন্তু একটা সিসি ক্যামেরা ফুল সেট আপ হয়ে যায়। তো আমরা কী করি, আমরা হয়তো যখন ক্যামেরা কিনতে যাই, কোনো একটা দোকানে গেলাম অথবা অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপন দেখলাম যে আমাদেরকে দেখা দিচ্ছে কি যে 5,000 টাকার ক্যামেরা, 7,000 টাকার ক্যামেরা, 10,000 টাকায় ফুল ক্যামেরা সেট আপ। আমরা আসলে এই জিনিসগুলো একটু একটু সময় নিব, দেখবো যে আসলে আমি কী কিনছি। তো বাংলাদেশ মার্কেটে যদি ভালো ভালো ব্র্যান্ড নিয়ে একটু কথা বলতে চাই, তাহলে হিকভিশন, ইউনিভিউ, ডাহুয়া বা জো ভিশন, এই টাইপের ব্র্যান্ডগুলো কিন্তু বাংলাদেশ মার্কেটে যথেষ্ট ভালো এবং কোয়ালিটিফুল ব্র্যান্ড। তো আপনারা এই ব্র্যান্ডগুলোতে যদি থাকেন, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি মোটামুটি একটা ভালো জিনিস চয়েস করছেন। এরপর চলে আসি, আপনি ধরুন হলো যে কয়টা ক্যামেরা লাগাবেন। প্রথমত আপনি এই সিদ্ধান্ত নিতে হবে যে আমার ব্যবসা প্রতিষ্ঠান বা আমার বাসাতে কয়টা ক্যামেরা লাগাতে হবে। এটা ডিসিশন নিলেন, ধরুন আপনার ফিউচারে 4টা ক্যামেরা সর্বোচ্চ হলেই হবে, সো আপনি 4-channel DVR-এ থাকবেন, কারণ আপনাকে একটা এরকম DVR মেশিন কিনতে হবে। আপনার যদি কখনো মনে হয় যে না আমার 7-8টা লাগবে বা 5-6টা লাগবে, এখন আমি 3টা লাগাবো, 1-2 মাস পর হয়তো আরও 2-3টা লাগানো লাগতে পারে, সেক্ষেত্রে একবার একটা 8-channel DVR নিয়ে রাখবেন। তো এইরকম দেখে শুনে বুঝে DVR-গুলো কিনবেন এবং অবশ্যই আমি শুরুতেই বলেছি অফিসিয়াল ব্র্যান্ড অথেন্টিক কোয়ালিটি DVR-গুলো কিনবেন, 1 বছর ওয়ারেন্টি থাকে, এটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন। এক্ষেত্রে ইউনিভিউ আছে, আপনার হিকভিশন আছে, ডাহুয়া আছে বা জো ভিশন আছে, এই ব্র্যান্ডগুলো হচ্ছে বাংলাদেশ মার্কেটের রিপুটেটেড ব্র্যান্ড। এগুলো যদি আপনি কখনো ক্যামেরা কেনেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এরপরে আপনি ধরুন DVR সিলেক্ট করে ফেলেছেন, এখন চলে আসতে হবে ক্যামেরাতে। অনেক সময় আমরা ক্যামেরা কী করি, বাংলাদেশের ক্যামেরা কিন্তু 2 ধরনের হয়, HD ক্যামেরাগুলো, একটা হচ্ছে ডোম ক্যামেরা, অর্থাৎ যেটা ছোটো সাইজের ক্যামেরাগুলো থাকে এটাকে ডোম ক্যামেরা বলে, যে ক্যামেরাটা একটু লং ডিস্টেন্সে ফোকাস করতে হয়, লম্বা টাইপের ক্যামেরা, এটাকে বুলেট ক্যামেরা বলে। আমরা অনেক সময় দেখা যায় যে ডোম বুলেট ঘুলায় ফেলি, ধরেন আমি একটা ছোটো রুমের মধ্যে লাগাবো, আমি এখানে কী করি, অনেক সময় দোকানদাররা তাদের কাছে প্রোডাক্ট না থাকলে সে একটা আমাকে বুলেট ক্যামেরা ধরা দিয়েছে, একটা বুলেট বা এই লম্বা টাইপের যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাটা নিচ থেকে গ্রাউন্ড থেকে একটু দূরে জায়গা নেয়। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে ক্যামেরা কিনতে গেলে আমার যদি রুমের ভিতরে দিয়ে ইনসাইডে খুব কনজাস্টেড জায়গার মধ্যে, তাহলে অবশ্যই আমাকে এক্ষেত্রে এই ধরনের ডোম ক্যামেরাগুলো ব্যবহার করতে হবে। আর যদি আমি একটু লং ডিস্টেন্সে ফোকাস করতে চাই, তখন আমি এই ধরনের বুলেট ক্যামেরাগুলো নেবো, এগুলো হচ্ছে বুলেট ক্যামেরা বলা হয়। তো এটা আমরা অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। এরপরে অনেক সময় দেখা যায় যে আমাকে অনেক সময় সাউন্ড সহ ক্যামেরা লাগে, এখন কিন্তু সাউন্ড সহ ক্যামেরা পাওয়া যাচ্ছে,
আপনি হয়তো একটা ক্যাশে বসে আছেন বা যে একটা ইম্পর্টেন্ট জায়গায় ইম্পর্টেন্ট কথাবার্তা হচ্ছে সেক্ষেত্রে অডিও ক্যামেরাগুলো পাওয়া যায়। অডিও ক্যামেরা নিলেন, অনেক সময় দেখা যায় যে আপনার মেগাপিক্সেল একটু বেশি দরকার, মানে একটু কোয়ালিটি বা একটু পিকচারটাকে আরও ভালো পাওয়ার জন্য, সেক্ষেত্রে হয়তো আপনি 5 মেগাপিক্সেল ক্যামেরা নিতে পারেন। এগুলো হিকভিশনেরও হয়, ডাহুয়ারও হয়, এটা একটা ব্যাপার। এরপরে দেখা যায় যে আমি বাহিরে ক্যামেরা লাগাবো, মাঠে, ফাঁকা মাঠে, বাড়ির আঙ্গিনায় বা ইয়েতে, এরকম স্কুল কলেজের মাঠে আমি ক্যামেরা লাগাবো, একদম লং ডিস্টেন্স একটা আমাকে ধরতে হবে, সেক্ষেত্রে কী লাগবে? ক্যামেরার আইআর ডিস্টেন্স, মানে একটা ক্যামেরার আইআর ডিস্টেন্স বলতে যেটা বোঝায় যে এই ক্যামেরাটা কত দূর পর্যন্ত সে ফোকাস করবে, কত দূর পর্যন্ত আপনি পিকচারটা যাতে চিনতে পারেন, এরকম। সাধারণত ডোম বুলেট ক্যামেরাগুলোতে 20 থেকে 25 মিটার আইআর ডিস্টেন্স থাকে। যখন আপনি আউটডোর ক্যামেরাগুলোতে যাবেন, এই ধরনের আউটডোর ক্যামেরাগুলো আছে, এগুলোতে হয় 40 মিটার হয় এবং 80 মিটার হয়। সো আপনি যত দূরে দূরে ফোকাস করতে চাইবেন সেইভাবে বেশি আইআর ডিস্টেন্সের ক্যামেরাগুলো নিতে হবে। মূলত এই যে বড় ক্যামেরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটডোর ক্যামেরা, বাহিরে এই ক্যামেরাগুলো লাগানো হয়। এরপরে চলে আসি ফুল কালার ক্যামেরা। বর্তমান মার্কেটে ফুল কালার ক্যামেরার জমজমাট চলছে, সবাই চাচ্ছেন যে রাতের অন্ধকারও যেন আমার কালার ভিডিও আসে, এর জন্য আপনি ফুল কালার ক্যামেরা নিতে পারেন। এক্ষেত্রেও এই ব্র্যান্ডগুলোই মোটামুটি যথেষ্ট ভালো। ফুল কালার ক্যামেরা যখন নেবেন সেক্ষেত্রে একটু অবশ্যই কোয়ালিটিগুলো দেখে নেবেন, একটু একটু দাম বাড়িয়ে ভালো ভালো ক্যামেরাগুলো নেবেন, তাহলে দেখবেন যে আপনি মোটামুটি ভালো ক্লিন ক্রিস্টাল পিকচার কোয়ালিটি পাচ্ছেন। তো আমাদের ক্যামেরা সিলেকশন শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের আরও ছোটো ছোটো কিছু কম্পোনেন্ট আছে যেটাতে আমরা সবচেয়েতে বড় ভুল করে ফেলি। আমরা ক্যামেরা নিয়ে গিয়েছি, দেখা যায় 2-4 দিন পরেই অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়? আমরা কিন্তু হাট বাজারে দেখব এই অ্যাডাপ্টারগুলো বেশি ব্যবহার করা হয়। আমি রিকমেন্ড করব এই অ্যাডাপ্টারগুলোকে ব্যবহার না করার জন্য। আপনার সবসময় ক্যামেরাতে সবসময় অ্যাডাপ্টার আর একটা হচ্ছে ভিডিও বেলুন, এই দুইটা জিনিস সবসময় একটু কোয়ালিটি ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার ক্যামেরা যদি একটু নর্মালও হয় দেখবেন যে আপনার রেজুলেশন অনেক ভালো এসেছে, ইভেন আপনি ক্যাবেলটাও অনেক ভালো মানের ব্যবহার করার চেষ্টা করবেন। নর্মালি আমি যেটা রিকমেন্ড করবো, আপনি যদি আউটডোরে ক্যামেরা লাগাতে চান সেক্ষেত্রে হয়তো অ্যাপটেক ব্র্যান্ডের এই যে অ্যাডাপ্টারগুলো আছে এগুলো যথেষ্ট ভালো আছে। এছাড়া আরও অল্প দামের মধ্যে আউটডোর অ্যাডাপ্টারগুলো পাওয়া যায়, সেগুলো দেখে নেবেন। এরপর যদি আপনি মনে করেন যে আমি ব্র্যান্ডের অ্যাডাপ্টার লাগাবো, আমি সবসময় রিকমেন্ড করি হিকভিশন ব্র্যান্ডের এই অ্যাডাপ্টারটা। আমার জানা মতে আমি এত মানুষকে দিয়েছি, তাদের ক্লেম আসেনি কখনো। সো হিকভিশনের অ্যাডাপ্টারটা সবসময় চেষ্টা করবেন আপনার সিসি ক্যামেরা সেট আপের তালিকায় ফার্স্ট তালিকায় রাখার জন্য। অ্যাডাপ্টারে কখনোই ছাড় দিবেন না, কারণ এটা ইলেকট্রিসিটির ইস্যু, এখানে আপনার ক্যামেরার অনেক ঝুঁকি চলে আসে। আপনি একটা ধরুন ফুল কালার ক্যামেরা দিয়েছেন, আপনি একটা নর্মাল অ্যাডাপ্টার দিয়েছেন, হয়তো চলবে, ক্যামেরাতে ঝিঝিরি আসবে, ক্যামেরা ভিডিওটা ভালো দেখা যাবে না, তো কেন হয় এটা? এটা হচ্ছে সে এই অ্যাডাপ্টারটা সঠিকভাবে ভোল্টেজ সাপ্লাই দিতে পারছে না। আর যখন আপনি একটা হিকভিশন অ্যাডাপ্টার ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনার অ্যাডাপ্টারে বা ক্যামেরা রেজুলেশনটা কিন্তু খুবই ভালো পাচ্ছেন। সর্বশেষ যেটা বললাম যে ভিডিও বলুন, আমরা হাট বাজারে হয়তো 70-80 টাকা দামের ভিডিও বলুন ব্যবহার করি, এগুলো না। আপনি সবসময় একটু ব্র্যান্ডের কোয়ালিটি ভিডিও বেলুনগুলো ব্যবহার করবেন, কারণ এই ভিডিও বেলুনটা আপনার পিকচার কোয়ালিটিকে আরও ভালো করবে। সো এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো বন্ধুরা এগুলো ছিল। এরপর আপনি যখন একটা মনিটর চলে আসবেন, মনিটরটা যদি আপনি দেখতে চান, আমরা হয়তো দেখা যায় যে চাইনিজ টিভিগুলো নেই, চাইনিজ মনিটরগুলো নেই, এগুলো আসলে কালার রেজুলেশনটা অত ভালো না। আপনি ক্যামেরা নিয়েছেন 5 মেগাপিক্সেল ফুল কালার, অনেক চমৎকার ক্যামেরা নিয়েছেন, সব কিছু ভালো নিয়েছেন, মনিটরটা একটু নর্মাল নিয়েছেন, আপনি যখন ভিউটা দেখতে যাবেন যে না অতটা তো ভালো লাগছে না, একটু কেমন যেন আসলে অন্যরকম লাগছে, এই জন্য আপনি মনিটরটা একটু ভালো ব্যবহার করবেন। তো বন্ধুরা মোটামুটি এই কম্পোনেন্টগুলো দিয়ে একটা সিসি ক্যামেরা সেট আপ হয়। শেষে যে কথাটা বলি মাঝখানে বলেছিলাম যে ক্যাবেলগুলো, এই ক্যাবেল ক্যামেরাগুলো আপনি সবভাবে লাগাতে পারেন, কক্সিয়াল ক্যাবেল দিয়ে লাগাতে পারেন, ক্যাট 6 ক্যাবেল দিয়ে লাগাতে পারেন, ফাইবার অপটিক দিয়েও অনেক সময় কনভার্ট করে আইপি ক্যামেরাগুলো লাগানো যায়, সেক্ষেত্রে সুইচ দিয়ে কনভার্ট করতে হয়। তো আপনি অবশ্যই এই এইচডি ক্যামেরাগুলো লাগানোর জন্য ক্যাবেলের কোয়ালিটি একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন। যদি কপার ক্যাবেল ব্যবহার করেন অবশ্যই এটা ভালো হয়, কপার যদি না হয় সেমি কপারগুলো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে রিকমেন্ড করবো ডাহুয়া, হিকভিশন ব্র্যান্ডের ক্যাবেলগুলো পাওয়া যায়, ইউনিভি ব্র্যান্ডের এই সিসি ক্যামেরা কোম্পানির কিছু ক্যাবেল আছে, ওই ক্যাবেলগুলো ব্যবহার করলে অবশ্যই আপনি নিখুঁত রেজুলেশন পাবেন। তো বন্ধুরা আজকে এটাই কথা ছিল যে সিসি ক্যামেরা যদি আপনি কিনতে যান, যদি আপনি আমার এই ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখে থাকেন, তাহলে আমার মনে হয় আপনি ভালো জিনিসটা কিনতে পারবেন। আর সর্বদাই বলি ব্র্যান্ড কোয়ালিটি অফিসিয়াল এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন, তাহলে আপনি অবশ্যই ভাববেন যে আপনি সঠিক সিসি ক্যামেরাগুলো কিনেছেন। কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে কিনতে পারেন কম্পিউটার ভিশনে, অথবা আপনি যদি অর্ডার করেন আমরা পাঠিয়ে দিব যত্ন সহকারে আপনার কাছে। আপনি আপনার আশেপাশের লোক দিয়ে ইনস্টল করে নিতে পারেন, রংপুর এবং এর আশেপাশে হলে আমাদের শক্তিশালী টিম আছে যারা আপনাকে সিসিটিভি ক্যামেরাগুলো ইনস্টল করে দিয়ে আসবে। সকালে ভালো থাকবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।